গোছলের পূর্বে অজু করা এ প্রসঙ্গে আল্লাহ যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হবে তোমরা যদি পীড়িত হও বা বা থাকো তোমাদের কেউ শৌচাগার থেকে আসে অথবা তোমরা স্ত্রীর সাথে সঙ্গত হও এবং পানি না পাও তবে পবিত্র মাটি দিয়ে তায়ামম করবে এবং তা তোমাদের মুখে ও হাতে বোলাবে আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না বরং তিনি তোমাদের পবিত্র করতে চান যাতে তোমরা শোকর আদায় করো এবং আল্লাহর বাণী হে মুমিনগণ তোমরা নেশাগ্ৰস্ত অবস্থায় সালাতের ধারেও যেও না যতক্ষণ না তোমরা যা বল তা বুঝতে পারো আর যদি তোমরা পথবাহী না হও তবে অপবিত্র অবস্থায়ও না যতক্ষণ না তোমরা গোছল করো আর তোমরা যদি পীড়িত হও বা সফরে থাকো অথবা তোমাদের কেউ যদি শৌচাগার থেকে আসে স্ত্রী সংগম করে আর পানি না পায় তাহলে পবিত্র মাটি দিয়ে তায়ামুম করবে এবং তা মুখ ও হাতে বোলাবে আল্লাহ পাপ মোচনকারী ও ক্ষমাশীল আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমাতুল্লাহ আয়সা রাদাল্লাহ তালা থেকে বর্ণিত যে নবী সাল্লাহু আলহি যখন জানবাতের গোসল করতেন তখন প্রথম তার হাত দুটো ধুয়ে নিতেন তারপর সালাদ এর অজুর মতো অজু করতেন তারপর তার আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খেলাল করতেন তারপর তার উভয় হাতের তিন আজলা পানি মাথায় ঢালতেন তারপর তার সারা দেহের উপর পানি পৌঁছিয়ে 地点。